সূরা ফাতিহা না পেলে রাকাত পাবে না, ঠিক কি না? যদি কেউ ইমামকে রুকুতে পায়, সূরা ফাতিহা পড়তে পারল না, এই হলো সূরা ফাতিহা পেল না, তাহলে সে রাকাত পাবে কি না? উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে এবং সেই ইখতিলাফের নির্যাস হলো দুটো মত। অধিকাংশ উলামায়ে কেরাম এবং মুহাক্কিক উলামায়ে কেরামের মত হচ্ছে সে রাকাত পাবে, আর অল্প কিছু সংখ্যক উলামায়ে কেরামের মত হচ্ছে সে রাকাত পাবে না, ওই রাকাতটা তার বাতিল, যেহেতু সূরা ফাতিহা রুকন, এই কারণে তার রাকাতটা বাতিল হলো, তাকে আবার পড়তে হবে। তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি জমহুর উলামায়ে কেরামের মধ্যে তারাও আছেন যারা বলেন যে সূরা ফাতিহা সালাতের রুকন, পড়তেই হবে, তবে যদি কেউ ইমামকে রুকুতে গিয়ে পান এবং রুকুতে এক তাসবি পরিমাণ পাঠ করতে পারেন তাহলে তার রাকাত পাওয়া হয়ে গেছে, এই অবস্থায় সূরা ফাতিহা তার উপর থেকে সাকেত হয়ে যাবে। যেভাবে কোনো ব্যক্তি সূরা ফাতিহা কোনো রাকাতে পড়তে ভুলে গেলে তার ওই রাকাতটাও শুদ্ধ হবে, এটা উলামায়ে কেরাম বলেছেন, যেমন এটা বলেছেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ। সুতরাং আমাদের কাছে আবু বকরের হাদিস অনুযায়ী এই মতটাই শুদ্ধ যে সূরা ফাতিহা রুকন, এই কথাটাই শুদ্ধ হওয়া সত্ত্বেও যদি কেউ রুকুতে ইমামকে পান, সূরা ফাতিহা পান না, তাহলেও তার রাকাত হয়ে যাবে, এই মতটাই শুদ্ধ।